বিরতির পর স্বাগত যেদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ঠিক অন্যদিকে দেখা যাচ্ছে রাজ্যের পাচার পাচার বাণিজ্যে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ পাচারকারীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় তাদের পাচার বাণিজ্য অব্যাহত রাখছে তার অঙ্গ হিসেবে দেখা গেছে গতকালকেও পাচার যারা করে থাকেন তারা ও প্রচুর পরিমাণে নিশা সামগ্রী নিয়ে এক জায়গা থেকে অন্যরা অন্য জায়গায় পাচারের জন্য যাচ্ছিল ঠিক তখনই পুলিশের হাতেই গ্রেফতার হয় এবং বাজায়াপ্ত হয় বিপুল পরিমাণে নিশা সামগ্রী সহ এক যুবক জানা গেছে ঘটনাটি থানা রেল স্টেশন সংলগ্ন এলাকায় পুলিশ জানাচ্ছে যে তেলিয়ামোড়া থানার পুলিশের কাছে গোপন খবরে বহিরাজ্যে আহ রেলে করে তিনটি যুবক তেলিয়ামোড়া রেল স্টেশনে নেমে গাড়ি যুগে আগরতলা নিশা সামগ্রী নিয়ে পাড়ি দেবে ঠিক এই খবর পাওয়ার পর তেলিয়ামুড়া থানার পুলিশ যথারীতি অভিযান চালিয়ে বহিরাজ্যের সন্দেহজনক তিন যুবককে আটক করে তল্লাশি চালায় তল্লাশিকালে তাদের কাছ থেকে মোট একশো বারো বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করে পুলিশ জানিয়েছে বাজেয়াপ্তকৃত ফেন্সিডিলের আনুমানিক কালো বাজারে মূল্য প্রায় সাতষট্টি হাজার টাকার উপরে তাছাড়া পুলিশ তিন যুবক যথাক্রমে রাজারাম কুমার রঞ্জিত মুন্সি কানাইয়া ঠাকুরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে বিহারের পাটনা থেকে মেন্সিডিল নিয়ে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল যদিও জনমনে প্রশ্ন কোথায় তেলিয়ামার আহ জিআরপি পুলিশ সে তাদের নাকের ডগায় দিনের পর দিন যেভাবে নেশা সামগ্রী পাচার হচ্ছে সেক্ষেত্রে তাদের ভূমিকাই বাকি যদিও তেলিয়ামোরা রেল স্টেশন এলাকায় নির্ভরযোগ্য সূত্রের খবর যে বিশাল যে সূত্রের খবর রয়েছে যে বিশাল অর্থ রফাতফার মাধ্যমে প্রায় প্রতিনিয়ত একবারে নিয়ম করে বিভিন্ন জায়গায় নেশা সামগ্রী পাচার অপ্রত্যক্ষ মদত দিচ্ছে অনেকেই যাই হোক এই মুহূর্তে সেই বিষয় নিয়ে অভিযোগ কিন্তু আজকের এই পুলিশি হেফাজত বা পুলিশের তল্লাশিতে একশো বারো বোতল পেন্সিডিল সহ আটক করা হয়েছে দুই বহিরাজ্যের যুবককে সে বিষয়ে সংশ্লিষ্টরা বা পুলিশ আধিকারিকরা কি বলছেন শোনাব সকালবেলা एक्चुअली আমাদের কাছে একটা ইনফরমেশন আসে আমাদের থানার অফিসার সুকান্ত দেব ভেহিকেল চেকিং এ বের হয়েছিল। ওনার কাছে সিক্রেট সোর্স মাধ্যমে এটা ইনফরমেশন আসে যে তেলিমুড়া রেলওয়ে স্টেশনে তিনজন লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে ওদের ব্যাগের মধ্যে কিছু সন্দেহজনক জিনিসপত্র ওই খবর পেয়ে সুকান্তবাবু স্পটে যান গিয়ে নিয়ম মাফিক ওনাদের যা প্রসিজার আছে প্রসিজার মেনটেন করে ওনাদেরকে সার্চ করে টোটাল একশো বারো বোতল অ্যাসকাপ কপসিরা উদ্ধার করতে পারে আমরা জানতে পারি ওদেরকে জিজ্ঞাসা করে যে ওরা বিহারের পাটনা থেকে এসেছে আগরতলা যাওয়ার কথা ছিল ওদের ওরা এখানে নেমে গিয়েছে তো যা হয়েছে এটা আমরা যে জিনিসপত্রগুলি পাওয়া গেছে এগুলি আমরা সিজ করেছি ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি কতজন কতজন ছিল তারা টোটাল তিনজন ছিল থেকেই বিহারের কি নাম তাদের নাম কিছু জানা গেছে হ্যাঁ নাম জানা গেছে

এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ব্যানগার্ডের পর্দায় ধন্যবাদ